আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইউকে কসবা টিভির প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ইউকে কসবা টিভিতে একটি বিশেষ টক শুতে। তিনটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় তিনজন নেতা আমাদের সাথে আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একজন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একজন, এবং বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে একজন, তিনজন অতিথি। এবং তারা তিনজনই একটি বাহিনীতে চাকরি করেছেন, বাংলাদেশের স্বনামধন্য যে বাহিনীটি বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন মেজর পজিশন থেকে তারা রিটায়ার করে বিভিন্ন অঙ্গনে এখন অবদান রাখছেন, রাজনীতি সহ বিভিন্ন সামাজিক কাজে। আজকে তারা তিনজন কি আমি সর্বপ্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এবং আজকে আপনাদের সাথে সালাম এবং শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের এক এক করে তিনজন অতিথি। এখন দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যিনি দাউদকান্দি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পরিচয় দেওয়ার আগে, যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে বড় হয়েছি, আমার বাবাও সেনাবাহিনীতে ছিলেন, মাসুদ ভাইকে অনুরোধ করব, ইউকে কসবাটিকে অনুরোধ করবো, আমার যে সিনিয়র এখানে রয়েছেন ডক্টর মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী পিএসসি স্যারের পরিচয়ের পর্বে সর্বশেষে আমি দিব। এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা তিনজনই সামরিক বাহিনীর, এজন্য আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার র্যাঙ্কিং, আপনাদের সেনাবাহিনীর একটা ডিসিপ্লিন আছে ভিন্ন, আমরা যারা সাধারণ মানুষ ওই ডিসিপ্লিনে যারা যাই নাই তাদের অনেক কিছুই জানার বাকি আছে, তো অনেক কিছুই শিখার আছে। এবং তিনজনের আমরা বাহ্যিক যে পরিচয়টা পেয়েছি, তিনজনেরই আপনারা মেজর র্যাঙ্ক থেকে রিটায়ার করে বিভিন্ন পদে বিভিন্ন পর্যায়ে এখন কাজ করছেন। আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী পিএসসি, যিনি বর্তমানে বাংলাদেশ কল্যাণ পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ডক্টর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ইউকে কসবা টিভির সকল দর্শকের প্রতি সালাম জানাচ্ছি, বিশেষ করে মাসুদ ভাই যিনি অনুষ্ঠানের মডারেটর, তিনি আমাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ। আমার সহবক্তাদেরকে সালাম, এবং মেজর মোহাম্মদ আলী এই মুহূর্তে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন আমাকে আগে কথা বলতে দেওয়ার জন্য, এটা একটা শিক্ষণীয় বিষয় এবং আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।